তৃতীয় যে জিকির সম্পর্কে আমরা আলোচনা করব তা হলো আল্লাহু আকবার। একজন মুমিন হিসাবে, রোজাদার হিসাবে খুব বেশি বেশি প্রত্যেকটা ক্ষেত্রেই উপরের দিকে উঠার সময় অথবা স্বাভাবিক অবস্থায় আল্লাহু আকবারের জিকির করাটা উচিত। কেননা হযরত শুআইব রাহিমাহুল্লাহু তাআলা তার পিতা থেকে একটি হাদিস নকল করেছেন। হাদিসটি সুনানুল কুবরা লিন-নাসাঈ 10588 নং হাদিস এবং তিরমিজি শরীফের 3808 নম্বর হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা আল্লাহু আকবার 100 মাররাতিন ক্বাবলা তুলুউ আশ-শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা কানা আফযালু মিন ইত্তি 100 রাকাবাতিন আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি সূর্য ডুবে যাওয়ার পূর্বে এবং সূর্য উদিত হওয়ার পূর্বে 100 বার করে আল্লাহু আকবার পাঠ করবে, ওই ব্যক্তি 100 ব্যক্তিকে অথবা 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণ সওয়াব, তার চাইতেও উত্তম কাজ সে করে ফেলেছে। একজন মানুষকে গোলাম থেকে আজাদ করে দেওয়া অনেক নেকির ব্যাপার, অনেক সওয়াবের ব্যাপার। বর্তমানে কমপক্ষে 10-15 লক্ষ টাকা হলে তৎকালীন যুগে একজন গোলামকে আজাদ করা সম্ভব হতো। ওই দৃষ্টিকোণ থেকে 100 গোলাম আজাদ করার যদি সমতুল্য হয় তাহলে অবশ্যই 15 লক্ষকে এটার সাথে বাড়াইতে হবে। সুপ্রিয় দর্শক, বিষয়ভিত্তিক আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।